হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। তোমাদের অনেকের জন্যই আজকের ভিডিওটা একটা খুশির খবর হতে চলেছে, কারণ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তিনটে পরীক্ষার দিন কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সেই পরীক্ষার স্কিম এবং সিলেবাস সমস্তটাই ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটসম্যান, সুপারভাইজার প্রভৃতি পদের যে আবেদন বেরিয়েছিল, এবং তোমরা অনেকেই হয়তো এই লোয়ার ডিভিশন ক্লার্ক, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বা ড্রাফটসম্যান পদের জন্য আবেদন করেছিলে, তো সেই পরীক্ষার ডেট এবং সিলেবাস এবং স্কিম কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই সকল তথ্যই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দিতে চলেছি। তো সুতরাং ভিডিওটা একটু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে পরীক্ষার ডেট, স্কিম এবং সিলেবাস সম্পর্কে কী কী তথ্য দেওয়া হয়েছে। তো তাহলে বন্ধুরা, এটাই হলো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে পরীক্ষার স্কিমস এবং সিলেবাস সম্পর্কে বলা হয়েছে। এবং এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নম্বর 1/2021, এবং এখানে দেখো ডেট অফ রিটেন এক্সামিনেশন অ্যান্ড ফর দ্য পোস্ট অফ আন্ডার বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ এই পদের জন্য তোমরা যারা আবেদন করেছিলে সেই পদের পরীক্ষা কিন্তু এখানে হতে চলেছে। এখানে পরীক্ষার ডেট দেওয়া হয়েছে 18/7/2021, যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাফটসম্যান পদের পরীক্ষা নেওয়া হবে। এরপর 24/7/2021 স্যাটারডে এবং 25/7/2021 সানডে এখানে হচ্ছে SAE এবং AE সিভিলের পরীক্ষা কিন্তু নেওয়া হবে। তাহলে এবার দেখে নেওয়া যাক স্কিম এবং সিলেবাসে বিস্তারিতভাবে কী কী দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখো দেওয়া আছে মোড অফ এক্সামিনেশন। এখানে কিন্তু মোড অফ এক্সামিনেশন এখানে বলা হয়েছে দুটো স্টেজে পরীক্ষা হবে, একটা হচ্ছে রিটেন টেস্ট অবজেক্টিভ টাইপ এবং তারপরে আছে পার্সোনালিটি টেস্ট। এবং রিটেন টেস্টে কী কী আছে, এখানে কিন্তু OMR বেসড রিটেন এক্সামিনেশন হবে, যেখানে 100টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকবে 2 নম্বর করে। নেগেটিভ মার্কিং আছে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে, সুতরাং একটু সাবধানে পরীক্ষা দিতে হবে। কোশ্চেন কিন্তু হবে ইংলিশে। আমরা অনেকেই হয়তো জানো যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সমস্ত পরীক্ষার প্রশ্ন ইংলিশে হয় এবং এখানে সময় ধার্য করা হয়েছে 2 ঘন্টা। এরপর আছে পার্সোনালিটি টেস্ট, যেখানে নাম্বার আছে 40 নম্বর। এখানে পরীক্ষার্থীদের 3 গুণ ডাকা হবে এবং এখানে মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস যেটা আছে সেটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে 45%, OBCদের ক্ষেত্রে 40% এবং SC ST PW ক্যান্ডিডেটদের জন্য 35%। এরপর দেখো এখানে দেওয়া রয়েছে সিলেবাস ফর রিটেন এক্সামিনেশন। এখানে দেওয়া আছে ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক আন্ডার বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি। তো এখানে যে সিলেবাস দেওয়া রয়েছে সেখানে দেখো দেওয়া রয়েছে জেনারেল নলেজ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, ম্যাথমেটিক্স, যেখানে ম্যাথমেটিক্স হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এবং এর সঙ্গে রিজনিং। তো এই রিজনিংয়ের ক্লাস কিন্তু অলরেডি চলছে, সেটা তোমরা অনেকেই ফলো করছো, এবং এই রিজনিংয়ের ইংলিশ কোশ্চেনগুলো যাতে তোমরা সলভ করতে পারো সেই জন্যই কিন্তু আমি নতুন করে আরিহান্তের রিজনিংয়ের ক্লাস শুরু করেছি। তো তোমরা কিন্তু অবশ্যই আরিহান্তের সমস্ত রিজনিংয়ের ক্লাসগুলোকে ফলো করো, কারণ ওই একটা রিজনিংয়ের ক্লাস ফলো করলে কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের সমস্ত চাকরির পরীক্ষাতে তোমরা সব ধরনের রিজনিংয়ের কোশ্চেনের অ্যান্সার খুব সহজেই করে আসতে পারবে। তো সুতরাং বন্ধুরা, আরিহান্তের রিজনিং বইয়ের একটিও ক্লাস কিন্তু তোমরা মিস করো না। এরপর আছে ফর দ্য পোস্ট অফ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আন্ডার বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি, এখানেও সেই একই রকম সিলেবাস দেওয়া আছে, অর্থাৎ জেনারেল নলেজ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, ম্যাথমেটিক্স, যেখানে ম্যাথমেটিক্স হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এবং তার সঙ্গে রয়েছে রিজনিং, অর্থাৎ সিলেবাস কিন্তু দুটি ক্ষেত্রে একই রকম রয়েছে। এরপর নোটিফিকেশনের দ্বিতীয় পাতায় একে একে সমস্ত পোস্টের জন্য সিলেবাসগুলো এখানে দেওয়া রয়েছে। এরপর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সমস্ত পদের জন্য কিন্তু এখানে সিলেবাসগুলো দেওয়া রয়েছে। এগুলো তোমরা একটুখানি দেখে নেবে, কারণ সমস্তটা বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এরপর এখানে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন বলে দেওয়া রয়েছে, এখানে কিছু সাধারণ নিয়মকানুন যেগুলো পরীক্ষার হলে মেনটেন করতে হয় সেগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এবং নোটিফিকেশনের তৃতীয় পেজে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, যেখানে বলা হয়েছে পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইট এখানে যেটা দেওয়া রয়েছে, এই ওয়েবসাইট অ্যাভেলেবেল হবে 5/7/2021 থেকে, অর্থাৎ 5/7/2021 থেকে এই সকল পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এবং এখানে আরও একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে এই অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে যদি কোনো অসুবিধা হয় বা যদি ডাউনলোড করা না যায় তাহলে 13/7/2021 এবং 15/7/2021 এই দুটো ডেটে
11টা থেকে 4টের মধ্যে উপযুক্ত আইডি প্রুফ নিয়ে অফিস থেকে অ্যাডমিট কার্ড কালেক্ট করতে বলা হয়েছে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে পরীক্ষার স্কিম এবং সিলেবাস। এবং তোমরা যারা এই পরীক্ষাটা দিতে যাচ্ছ, তো তাদের জন্য বেস্ট অফ লাক থাকছে আমার তরফ থেকে। তোমরা ভালো করে প্রিপারেশন নাও এবং এই সিলেবাসটা ফলো করে এগোতে থাকো এই পরীক্ষার জন্য। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তো এই ধরনের সমস্ত ভিডিওগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং আজকের ভিডিওটা যদি তোমাদের পক্ষে হেল্পফুল হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং এই তথ্যটিকে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, যারা এই সকল পদগুলোর জন্য আবেদন করেছে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।